আমি রাজশাহী থেকে আসছি। ফরিদপুর থেকে আসছি। আমি বগুড়া থেকে আসছি। আমি খুলনা থেকে আসছি। কক্সবাজার। আমি বরিশাল থেকে আসছি। বরিশাল। ফ্রম হচ্ছে স্যার মাইমিন সিং। আপনি কি রাজশাহী না? জি স্যার। আর্তুন মানে একটু বেশি ভালো লাগে আমার ক্লাস আর অনুযায়ী মানে এক বছর হইতে ফলো করিস ফেসবুক মাইজি আর ইউটিউব মাইজি কারণ ওনার মেথড বা ওনার শিখানো জানানো আছে এর নাতুন বেশি ভালো লাগে। আমি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ফার্মাসি ডিপার্টমেন্টে স্যার আমার বেসিকটা অনেক দুর্বল থাকার কারণে স্যার সেন্টেন্সগুলো মেক করতে অনেক সমস্যা হয়। অনেকে বলে যে হচ্ছে স্যার প্রাইভেটে অ্যাসাইনমেন্ট প্রেজেন্টেশন এগুলো বা রেগুলারলি ক্লাস এগুলো করতে করতে হয়তো ইংলিশটা ঠিক হয়ে যায় সো ভর্তি হয়ে গেলে কোনো সমস্যা নাই কিন্তু স্যার বেসিকটা যদি দুর্বল থাকে স্যার ওইগুলো যতই স্যার প্রেজেন্টেশন অ্যাসাইনমেন্ট বা ক্লাস যতই করা হোক বেসিকটা স্যার দুর্বল থাকলে ওই সেন্টেন্স মেক করা যায় না ভালো করে বোঝা যায় না। সো স্যার প্রাইভেটে বা পাবলিকে যেখানেই অনার্সে ভর্তি হতে হয় এর আগে স্যার বেসিকটা অন্তত পক্ষে ভালো করে নেওয়া উচিত মোটামুটি দক্ষতা থাকা দরকার। আমার আপনার পড়ানোর স্টাইলটা অনেক ভালো লাগে আপনি স্টুডেন্টের সাথে মানে অনেক ভালোভাবে মিশে যেতে পারেন এই জন্য আপনার চয়েস করেন আপনি অনেকটা মানে বড় ভাইয়ের মতো আগলাই রাখেন সব স্টুডেন্ট। আমি অনেকদিন যাবত আপনার ভিডিওগুলো দেখি আর হচ্ছে যে অনেক জায়গায় চেষ্টা করছি বাট ওইখানে পাইনি বাট আপনার ভিডিওগুলো দেখার পর মনে হচ্ছে যে আমি এখান থেকে কিছু শিখে যাইতে পারবো যে আমার জিরো লেভেল থেকে আমি একদম মানে ভালো পর্যায়ে যাইতে পারবো। পরীক্ষা দেওয়ার সময় আমার লিখতে সমস্যা কিন্তু আমি বুঝতেছি আমি যে সাবজেক্টটা পড়ছি ওইটা সম্পর্কে আমি অবশ্যই জানি জানার পর ওই সাবজেক্টে আমি কোন সাবজেক্টে পড়ছি টুরিজম টুরিজম তো আমি যখন দেখছি আমি এক্সামে লিখতে যখন আমি সেমিস্টার স্টপ করছি এখন পরে এখন আমি ইনশাআল্লাহ আমরা খুব দ্রুত এটা ওভারকাম করব। আমি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করছি এখন আমি আইএলটিএস দেব বলে আপনার এসে বেসিকটা শিখতে আসছি। তো আমি একজন বিজনেস পারসন তো আমার ফরেনারদের সাথে চলাফেরা করতে হয় কথা বলতে হয় তো সেই ক্ষেত্রে বাসায় ফ্রি টাইম পাইছি কিন্তু বাসায় ফ্রি টাইম থাকলেও এইভাবে হয় না তখন আমি ইউটিউবে ভিডিও অনেকগুলোই দেখছি দেখার পরে আমি মনে করছি যে আমি এখানে গেলে শিখতে পারবো যার কারণে আমি এখানে আবাসিক। আপনি কি আবাসিক আসছেন? সো আমরা আপনাদের উদ্দেশ্য করে বলছি যারা হচ্ছে সামনে ভাবছেন প্রাইভেট অথবা পাবলিক বিশ্ববিদ্যালয়ে হচ্ছে ভর্তি হবেন অথবা আপনার ইংলিশ দুর্বলতা অনেক বেশি আমি আপনাকে বলবো পৃথিবীর যে কোনো জায়গায় আপনি হচ্ছে থাকেন না কেন আপনার মূল উদ্দেশ্যটা হবে ইংলিশের যে জায়গাটা আছে এটা নিয়ে কাজ করা। এখানে আমরা চার পাঁচজন পেয়েছি যারা হচ্ছে শুধুমাত্র ইংরেজি ভাষাটা না জানার জন্য তাদের কাঙ্ক্ষিত স্বপ্ন তাদের হচ্ছে ছয় মাস নিজেকে মানে পিছায়া দিচ্ছে। কেন ছয় মাস দিচ্ছে কারণ তাদের আসলে ইংরেজি দুর্বলতা অনেক বেশি এই জন্য তারা হচ্ছে হঠাৎ করে ভর্তি হয়ে গেছে বাট বুঝতে পারে নাই। অনেক বন্ধু বান্ধব বলছে ঠিক আছে প্রেজেন্টেশন ক্লাস করতে করতে ইংরেজির জায়গাটা কি হয়ে যাবে ঠিক হয়ে যাবে যখন ঠিক হচ্ছে না অনেক বেশি হতাশ হয়ে যাচ্ছে তাদের কাছে মনে হচ্ছে যে আমার পক্ষে গ্রাজুয়েশন আর কমপ্লিট করাটাই কঠিন হয়ে যাচ্ছে অথবা কমপ্লিট করবো রেজাল্টটা ভালো হবে না এই জন্য তারা ছয় মাসের ড্রপও দিয়ে দিয়েছে ড্রপ দিয়ে আসলে তারা ইংরেজিটা শিখছে। সত্যিকার অর্থে এই সময় এসে ইংরেজি শেখার কোনো বিকল্প নেই। আপনারা যারা আমাকে এই মুহূর্তে শুনতে পাচ্ছেন আপনার উদ্দেশ্যে একটা মেসেজ দিতে চাই আপনার ছেলে মেয়ে অথবা আপনি যদি একজন হচ্ছে শিক্ষার্থী হয়ে থাকেন সামনে ভাবছেন ভার্সিটিতে ভর্তি হবেন তো এই আপনাকে বলবো এখনই আপনার সময় ইংরেজিতে ভালো করা আপনার ফ্রি হ্যান্ড রাইটিং প্রেজেন্টেশন এবং স্পিকিং স্কিলটা অনেক বেশি বাড়ানো। খুব ভালো লেগেছে আপনাদের সাথে কথা বলে বেস্ট অফ লাক।